হাই ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটা সাবজেক্ট। তো বিষয়টা হচ্ছে এই যে এপিফ্যানটাই, যখনই আমরা লাইন দিচ্ছি, প্রথমত আমরা ভেবেছিলাম যে ক্যাপাসিটারটা চেঞ্জ করলেই কয়েলটা ঠিক থাকবে, পাখাটা ঘুরবে। তো আমরা যখনই লাইন দিচ্ছি তখনই এর ভেতরে ফায়ার হচ্ছে। তো আপনারা কি করে এর ভেতরে ফায়ার হওয়াটাকে ঠিক করবেন? তো দেখুন, আমরা সুইচ দেবো, মোটরটা ঘুরবে, কিন্তু এর ভেতরে চিটচিট করে আগুন জ্বলবে। দেখতে পেলেন ওই যে ওখানে আগুন জ্বলছে চিটচিট করে? তো এটা লিটের প্রবলেম। এটা কয়েল না চেঞ্জ করেও এই লিটটাকে চেঞ্জ করলে পরে এটা ঠিক হয়ে যাবে। তো কীভাবে ঠিক করবো সেটা আপনারা দেখবেন। তো আমরা এখন বন্ধ করে দিলাম, এই যে হালকা হালকা ধোঁয়া উঠছিল। তো চলুন কীভাবে এটাকে ঠিক করব। তো আমরা প্রথমে ক্যাপাসিটার কানেকশনটা খুলব, তারপরে এই যে চারটে নাট আছে এই নাটগুলোকে খুলে নেব। নাটগুলো ঢিল হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমরা এপিফ্যানটাকে খুলে ফেলেছি। এটা হচ্ছে কয়েল, এই যে কয়েলটা মোটামুটি ঠিকই আছে। এখানে যে লিটটা রয়েছে, লিটের কাছ থেকে কোনো এক জায়গায় শর্ট হয়েছে, যার কারণে এখানে ফায়ার হচ্ছে। তো এগুলো কয়েল, এটা হচ্ছে ওই ফ্যানের স্যাপ এবং রোটার। আপনারা প্রত্যেকটা এপিফ্যানের ভেতরেই এই সমস্তগুলো পাবেন। যেটা হচ্ছে কভার বুশ লাগানোর জন্য, ক্যাপাসিটার। তো আমাদের মূল প্রবলেমটা আছে লিটে। তো আমরা এইগুলোকে সাইড করে দেবো, চলে আসবো আমরা মূল জিনিসটাই, কীভাবে লিট ঠিক করতে হবে। তো আমরা এখন সিরিজ লাইন দিয়ে চেক করব কয়েলের কন্ডিশনটা কেমন আছে। ঠিক আছে, ওই যে বন্ধুরা, লিটের গোড়ায় এই ডিস্টার্বটা হয়েছে, এইখানে কয়েলটা শর্ট হয়েছে, যার কারণে এখান থেকে ফায়ার হচ্ছিল। তো এটা আমাকে ঠিক করতে হবে। কীভাবে ঠিক করবেন দেখুন। দেখুন, স্টার্টিং করার এই যে রেজিস্ট্যান্সটা এখানে ঠিক আছে, কিন্তু এইখান থেকে যেহেতু শর্ট হয়েছে, এইখানে ঠেকালে দেখেন ফুল ভোল্টেজ জ্বলছে। তো আমরা এটাকে রিপ্লেস করব। হালকা হালকা লাইট শো করছে। তো আমরা এখানটায় কী করবো, কয়েলটা খুব হিট হচ্ছে। আমরা এখানটা রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দেওয়ার জন্য এখানটায় ঝাল দেবো,
প্রথমে এটা ভালো করে ফুটিয়ে নেব। অ্যাকচুয়ালি কয়েল করে দেওয়াই ভালো, তো আপনারা যদি মনে করেন না কয়েলটা করব না, এটাকে ঠিক করবেন, তাহলে পরে যেইখানে দেখবেন ফায়ার হচ্ছে সেই জায়গাটা ভালো করে ফুটিয়ে নেবেন। এই তারের যে ইনসুলেশনটা রয়েছে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব, ইনসুলেশনটা তুলে দেবো। এখানে দেখবেন একটা লিপ ছিঁড়ে আছে, দেখেন বুঝতে পারবেন কি না, আমি এটাকে তোলার চেষ্টা করছি। ছোট্ট লিডটা এখানে ছিঁড়ে আছে যার কারণে শর্ট হচ্ছে, এটাকে আমরা এর সাথে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নেব। আমাদের তাতাল গরম হচ্ছে, তাতাল দিয়ে এই জায়গাটায় ঝাল দিয়ে দেব। আমরা কিছুটা পেস্ট লাগিয়ে দেবো এই জায়গায়, দেখুন আমরা ঝালটা করে দিয়েছি। এইবার রেজিস্ট্যান্সটা চেক করব, রেজিস্ট্যান্স ঠিক আছে, কিন্তু আগের মতো দেখুন যেখানটায় ঝাল দিয়েছি ওই জায়গাটায় ফায়ার হচ্ছিল, চিচি চিচি করে আগুন জ্বলছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং কয়েলটা পুরো ওকে, এখন আর কোনো শর্ট নেই। এবার আমরা চেক করে নেব বডি আছে কি না, তো এই যে কোনো বডি নেই, স্টার্টিংটা দেখে নেব, না কোনো কথাই বডি নেই, একদম ওকে। তো ঠিক এইভাবে আপনারা যে কোনো ফ্যানের, যে কোনো এপি ফ্যানের, যে কোনো টেবিল ফ্যানের যখনই কোনো কয়েলের লিড খারাপ হবে, তো আপনারা ঠিক এইভাবেই খুব সাবধানতার সাথে ফ্যানটিকে খুলবেন এবং তারপরে যেই ঝালটা দেওয়ার যেখানটায় দেখবেন যে ফায়ার হচ্ছে সেই জায়গাটায় সুন্দর করে পেস্ট লাগিয়ে নেবেন, সুন্দর করে ঘষে নেবেন, তারপরে ঝাল করে দেবেন এবং আস্তে করে আবার সেট করে দেবেন। যেহেতু পুরনো ফ্যান সেহেতু এই যে আগের লিডগুলো থাকে সেগুলো অনেক সময় দেখা যায় হালকা নাড়াতে ভেঙে যায়, তো আপনারা খুব সাবধানতার সাথে খুলবেন এবং খুব সাবধানতার সাথে এটাকে জুড়ে টাই অথবা কটসুতো দিয়ে সুন্দর করে বেঁধে আবার আটকে দেবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং আপনাদের নিজস্ব মতামত কমেন্টে লিখে জানাবেন।